আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নায় আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে শেফ তাহসিন ইসলাম তমা। তমা কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি করবেন? আমি এখন আজকে করে দেখাবো ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার, ওকে। ফিশ ফিঙ্গার তো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। জি, তো আজকে আমরা বাচ্চাদের জন্য ফিশ ফিঙ্গারই করবো। ওকে, প্রথমে আমার একটি মিক্সিং বল লাগছে, দেন আমি দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস, গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, পাপরিকা, পাপরিকা পাউডার, দেন আমি এটাকে মিক্স করব। দিয়ে দিচ্ছি ফিঙ্গার শেপে কেটে রাখা ফিশ। এটা কি ফিশ নিয়েছেন আপনি? এটা আমি বাসা ফিলা নিয়েছি। বাসা ফিলা, এটা তো চাইলে এভাবে মেরিনেট করে আমরা রেখে দিতে পারি। হ্যাঁ, এটা চাইলে আমরা মেরিনেট করেও রেখে দিতে পারি, বাট আপু আমার যেহেতু পিসেসগুলো ছোটো সেই হিসাবে মেরিনেট করারও দরকার নেই, আমি এটা ডিরেক্টলি কিন্তু কোট করে ভেজে ফেলতে পারবো। ওকে, ফ্রেস্কো কন্টেইনারে আমরা চাইলে এভাবে রেখে দিতে পারি এবং ইফতারের আগে বের করে আমরা ভেজে খেয়ে নিতে পারি। ওকে, এটা আমার রেডি। নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, এক পাশে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রত্যেকটা পিস চাইলে আমরা কিন্তু হাত দিয়েও করতে পারি, বা যখন আমরা যদি চাই যে না হাত নোংরা করব না সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পুন দিয়েও করতে পারি। আমরা কি চুলাটা জ্বালিয়ে দেব? হ্যাঁ, আমার একটা রেডি। তো আপু, এটা তো ছিল চামচ দিয়ে দেখানো একটা প্রসেস, বাট আমার হাত ক্লিন আছে, এখন আমি বাকিগুলো হাত দিয়ে করে ফেলবো। যেহেতু আমার পিসেসগুলো ছোট আমি একসাথে অনেকগুলো নিতে পারি। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু আমার পিসেসগুলো ছোট তাই আমার হতে আর সময় লাগছে না। আপু হয়ে গেছে, আমরা নামিয়ে নিতে পারি, চুলাটা বন্ধ করি। আপু আমার একটি টং লাগছে। আপু আমি এটা আজকে গ্লাসে সার্ভ করলাম। বেসিক্যালি এটা প্লেটে দিলে ভালো লাগে, বাট আমি একটু ডিফারেন্ট একটা লুকস আনার জন্য এখন আমি জাস্ট একটু লেমন, কারণ ফিশের সাথে আসলে তেমন কিছু যায় না, লেমনটা খুব ভালো যায়, সামান্য কিছু সালাদ, টু কালারফুল একটা লুকস আনার জন্য এটা আমার একটা ডিপিং সস। আপু তৈরি হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার। ওয়াও, থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ফিশ ফিঙ্গার। তমা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের দর্শকদের জন্য এত মজার রেসিপি করে দেখালেন। আপু আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রন্ধনশিল্পে এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন, খাবারের যত্নে থাকুন, নিশ্চিন্ত থাকুন।